হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে জেঠুমণি যখনই জানতে পারে যে নিবেদিতাকে শেষ করতে অনিকেত হাসপাতালে গিয়েছিল এবং পুলিশের হাতে ধরা পড়েছে তখন এসে প্রচণ্ড রেগে যায় বলে ওই ছেলেটাকে আমি কোনোভাবেই জামিন পেতে দেব না ওকে পুলিশি হেফাজতেই থাকতে হবে ও আমার নিবেদিতাকে শেষ করতে গিয়েছিল কেন কিসের জন্য উঠে পড়ে লেগেছে ও যেটুমুনি তুমি চিন্তা করো না আমি অনিকেতকে যেমন ধরেছি তেমন কান টানলে মাথাও চলে আসবে এর পেছনে কে বা কারা রয়েছে অনিকেতকে সামনে রেখে এই কাজগুলো করছে সবটাই সবার সামনে প্রমাণ হয়ে যাবে তবে তার আগে আমাদের এক্সিলেন্ট অ্যাওয়ার্ডটা কালকের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে মন দিয়ে করতে হবে মোহনা বসু খুব খারাপ একজন মানুষ সে বাচ্চাদের উপর অনেক টর্চার করছে এবং এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য নানাভাবে কৌশল অবলম্বন করছে যেগুলো বাচ্চাদের জন্য ক্ষতি আমি ওনাকে আগে একবার শিক্ষা দিয়ে দেই তারপরে আমি এদিকটা সামলাব বৌদি ভাই আমি বুঝতে পারছি না যে আনটি এত সিকিউরিটির মধ্যে ছিল কোথায় আছে না আছে কেউ জানতো না তাহলে তারপরেও অনেকে মিত্র কি করে খবর পেল আমি জানি সেটা সেই সব বিষয় না হয় পরে কথা হবে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমাদের আগে এক্সিলেন্ট অ্যাওয়ার্ডটা জিততে হবে তা না হলে তো সম্ভব নয় কী বা কারা এই কাজগুলোর সাথে যুক্ত রয়েছে তাদের তো আমি খুঁজে বের করবই আমি যেমন ফাঁদ পেতে অনিকেতকে ধরিয়েছি তেমনি তাকেও আমি সবার সামনে আনবো ইন্দিরা তুমি কি আমাকে বললে দেখো অনিকেত আমার বন্ধুর ছেলে বলে ওর হার্ট অ্যাটাক হয়েছে শুনে আমি দেখতে গিয়েছিলাম মাত্র আর কিচ্ছু নয় ও যে অন্যায় করেছে ওকে তার শাস্তি পেতেই হবে আমি এই বিষয়ে কোনো ওকে সাহায্য করব না সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি এখানে কারো কথাই বলিনি সময় এলে সুযোগ হলে সবাই সবটা জানতে পারবে তার আগে নয় তবে এখন রেহান যে অঙ্ক করেছে এবং যা কিছু আমাদের পরবর্তী দিক নির্দেশনা রয়েছে সেগুলো মেনে কিন্তু চলতে হবে তা না হলে কিন্তু আমরা কোনোভাবেই টিকতে পারবো না মোহনা বসু আরও নতুন নতুন অনেক পরিকল্পনা করবে সেগুলোকে আমাদের পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে সবাই যে যার ঘরে চলে যায় ইন্দিরা ভিকির ঘরে এসে বলে কি ব্যাপার ভিকি স্যার আপনি আমাকে ডেকেছেন কেন ইন্দিরা আপনি বুঝতে পারছেন না মায়ের এই খবরটা কে দিল অনিকেত মিত্রকে এবং সবার আগে আপনাকে ধন্যবাদ জানাবো যে মাকে আপনি এত বড় একটা বিপদ থেকে সেভ করেছেন ভিকি স্যার আমার এখনও অনেক দায়িত্ব বাকি আপনার পরিবারে আমি যে আসলে প্রতিশোধ নিতে আসিনি তার সমস্ত প্রমাণ সাক্ষী অনুযায়ী আমাকে আপনার হাতে তুলে দিতে হবে তার জন্যই আমি সমস্ত ব্যবস্থা করে ফেলছি কালকে অয়ার্ড ফাংশনটা হয়ে গেলেই আমি সবার সামনে সব সত্যিটা জানিয়ে দেব আপনি অনিকেত মিত্রকে ধরার জন্য দিনেশকে যে রাখেছেন খুব ভালো করেছেন ইন্দিরা তা না হলে আজকে এত বড় একটা বিপদ আমরা কাটিয়ে উঠতে পারতাম না তবে আপনি এই সব কিছু কি করে জানলেন আমাকে সোহানা ম্যাডাম অনেক সাহায্য করেছে কারণ ওনার যে ভাসুর রয়েছে সেই এই সব কিছুর তথ্য অনিকেতকে দিয়েছে তার মানে আপনি দেখলেন না রাস্তায় ভিগেডিকে কত টাকা দিচ্ছিল নিজের টাকা হলে কি কেউ বান্ডিল ধরা ভিকে টাকা দিতে পারত পারতো না তো তাই সুহানা ম্যাডাম আমি সবটা বলার পরে উনি কল রেকর্ডারটা চালু করে রেখেছিলো যেখানে উনি কার সাথে কথা বলছেন না বলছেন সমস্তটা রেকর্ড হয়ে থাকতো আর সোহানা ম্যাডাম পরে সেটা শুনে ফেলতো আর সেখান থেকে জানতে পেরেছে যে জানতে পেরেছে তার ভাসুরের হাতের অবস্থা ভালো ছিল না অনিকেত মিত্র এটার সুযোগ নিয়ে তাকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে সমস্ত তথ্য তার কাছ থেকে কিনে নিয়েছে কারণ সুহানা ম্যাডাম এবং রাজদ্বীপ দা আমাদের কাছের লোক আমরা যখন আলোচনা করতাম তখন ওরা সবটা শুনতো আর সেখান থেকেই সমস্ত তথ্য দেওয়াটা খুব সহজ হয়ে গিয়েছিল এই কারণেই আমি আপনাকে সব কথা জানানোর সময় পাইনি বা ইন্দিরা দি পর্যন্ত সবটা জানি অথচ আমাকে কিছু না বলে আপনি সব কিছু করে গেলেন ভিকি স্যার আপনি বুঝতে পারছেন না আপনি অনেক ব্যস্ত একজন মানুষ আপনাকে কি সব কথাই কথায় বিরক্ত করতে পারতাম তাই বলিনি এখন আমার আরও একটা পরিকল্পনা রয়েছে সেটা সামনে আসছে কি সেটা জানতেই পারবেন সময় এলে ইন্দিরা চলে যেতে চাইলে ভিকি হাত টেনে ধরে চোখের ভাষা পড়ার চেষ্টা করে এরপর ইন্দিরা চলে যায় গিয়ে দেখতে পারে অনন্যা ফোনে ট্রাই করছে পুলিশকে যে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কোথায় নিয়ে গেছে কেমন আছে সবটা পুলিশের কাছ থেকে খবর নেওয়ার জন্য ইন্দিরা বলে কি শাশুড়ি মা অনিকেত মিত্রকে যে নিজের বন্ধুর ছেলে বলে দাবি করছেন সব সময় এই মিথ্যেটা থেকে বেরিয়ে আসুন তা না হলে আপনার মুখোশ কিন্তু আমি খুলে দেবই আর সব পুলিশ জানে না যে অনিকেত মিত্রকে কোথায় রাখা হয়েছে তাই আপনি জানতে পারবেন না আর অনিকেত মিত্র যে কী শাস্তি হতে চলেছে আপনি ভাবতেও পারছেন না এখনও সময় আছে নিজের আসল রূপটা সবার সামনে বের করে আনুন কোন আসল রূপ ইন্দিরা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আপনি যে এত মিথ্যে খুব সুন্দর করে গুছিয়ে বলেন সেটা আমি জানি তবে এটা বেশি দিন টিকবে না কালকে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই আপনার কি হাল হয় দেখুন শুধু নিজে মুখে সবটা স্বীকার না করলে এর ফল কিন্তু ভালো হবে না সত্যিটা সবার সামনে আসবেই সবাই জানবেই অনন্যা রেগে যায় ভাবে ইন্দিরা সরকার এত চালাকি করছে আমার ছেলেকে তো জেলে পাঠিয়ে ছাড়লো এবার আমাকে ধরবে ভাবছে এতটা সহজ নয় আমি তো ধরা দেবই না অনিকেতকেও আমি বের করেই ছাড়ব পরের দিন সকালে যেহেতু ফুটবল খেলা ক্রিকেট খেলা এই সমস্ত খেলা নিয়ে একটা অনুষ্ঠান হবে হচ্ছে সেখানেই ইন্দিরা সরকার বুঝতে পারে যে যেভাবেই হোক না কেন বাচ্চাদের শিখ সময় মতো পৌঁছে দেওয়াটা ইন্দিরার দায়িত্ব আর তাই বাচ্চাদেরকে আলাদা এক জায়গায় রেখেছিলো ইন্দিরা তার হেফাজতে এবং তারপরে সকাল যখন হয়ে যায় তখন ইন্দিরা বাচ্চাগুলোকে নিয়ে নিজেই মাঠে চলে যায় মোহনা বসু এসে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার যেভাবে আটকানোর চেষ্টা করা হয়েছিল বাচ্চাগুলোকে সেভাবে করা হয়েছে না ম্যাম কেন প্রতিটা বাচ্চার বাড়ির বাইরে আমরা পাহারা দিচ্ছিলাম কিন্তু তারা বাড়িতেই নেই কোনোভাবে তারা ঢোকেও নেই বেরো হয়নি অথচ মাঠে এসে পৌঁছে গেল কি করে এটা ইন্দিরা সরকারের একটা চালাকি বুঝতে পেরেছি ওই মেয়েটা সত্যিই খুব বুদ্ধিমতী বুঝতে পেরেছে কোনোভাবে হয়তো যে আমি কোনো ক্ষতি করতে পারি তাই বাচ্চাগুলোকে আগেই সরিয়ে ফেলেছে ওখান থেকে হতে পারে এটাই সত্যি ওই দেখুন কেমন ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছে মাঠে বাচ্চাদের ট্রেনিং করাচ্ছে একটুও ওখান থেকে সরে দাঁড়াচ্ছে না ইন্দিরা ভিকি সোহানা সবাই বসে পড়ে ওদিকে কোনো দিকবিদিক না পেয়ে মোহনা বসেও বসে পড়ে খেলা চলতে শুরু করে প্রথমে ফুটবল খেলা হয়ে যায় আর সেখানে নানাভাবে স্কাইলাইন্স স্কুল জিতে যায় পরের বার যেহেতু ক্রিকেট খেলা তখনই স্কাইলাইন্স স্কুলকে হারিয়ে বাংলা মিডিয়ামের স্কুল জিতে যায় পরবর্তীতে যখন দৌড়ের পালা চলে আসে তখনই ইন্দিরার বাচ্চাকে ধাক্কা দিয়ে নানাভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে স্কাইলাইন স্কুলের ছেলেরা কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না শেষ পর্যন্ত তারা হেরে ইন্দিরার বাচ্চাদেরকে যেভাবে ট্রেনিং দিয়েছে সেইভাবেই তারা জিতে যায় পরের রাউন্ডে যেহেতু কাবাডি খেলা রয়েছে সেখানে নানাভাবে ইন্দিরার ছেলেদেরকে স্কুলের আঘাত করা হচ্ছে তখনই অর্ক রেগে যায় বলে এই খেলাটা যেভাবে হোক না কেন ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত যেভাবে মোহনাবসুর স্কুলের ছেলেরা আমাদের স্টুডেন্টদের আঘাত করছে এ খেলা তো সহজ হচ্ছে না এখানে যারা রয়েছে অর্গানাইজেশনরা তারা কি কিছুই বুঝতে পারছে না তারা কী করছে আমি তো সেটাই বুঝতে পারছি না একের পর এক খেলা চলছে নানাভাবে ইন্দিরা এবং মোহনা বসু দুজনেরই স্কোর এক হয়ে যায় মোহনা বসু খুব চিন্তিত মুখ চোখ শুকিয়ে রয়েছে যে কি হবে এখন তখনই অ্যানাউন্সমেন্ট করা হয় যে ম্যাথের রেজাল্ট এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি আর সেটার উপর নির্ভর করছে ইন্দিরা সরকার নাকি স্কাইলাইন্স স্কুল জিতবে আর এই সব বিষয় শুনে অনেক টেনশন চিন্তা করছে রেহান নিজেই যে কি হবে সে বুঝে উঠতে পারছে না শেষ মুহুর্তে গিয়ে কি নিজের মায়ের ভালোবাসার কাছে হেরে গিয়ে নিজে সব ভুলগুলো বুঝতে পেরে সমস্ত অঙ্ক করে ইন্দিরার স্কুলকে জেতাবে এবং নিজে সব সমস্ত ক্রেডিটটা নেবে আসলে রেহানের মনে কি চলছে কেউই বুঝতে পারছে না মোহনা অবশ্য তো জানে যে রেহান কোনোভাবেই জিততে পারবে না সে অঙ্কে কোনোভাবেই নিজেকে প্রমাণ করার মতো কোনো কিছু করেনি কিন্তু যখন রেজাল্ট বেরোবে তখন বুঝতে পারবে আসল উদ্দেশ্যটা কি। ইন্দিরা বারবার করে মোহনা বসুকে দেখছে আর ভাবছে যে এই মানুষটা যদি স্কুলে থাকে তাহলে স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে বাচ্চারা ভালো জিনিস শেখার থেকে খারাপ জিনিস শিখবে যেমন এখানে খেলতে এসে একে অপরের সাথে মারামারি করছে নানাভাবে ক্ষতি করছে এগুলো তো মোহনা বসুরই শেখানো কারণ সে ইশারা করছে আর তার স্কুলের ছেলে এরকম করে আঘাত হানছে এরা তো মেনে যাওয়া মেনে নেওয়া যায় না সুহানা ইন্দিরা ভিকি সবাই খুব খুশি সবাই বলতে শুরু করে যে প্রতি বছর এক্সিলেন্ট অ্যাওয়ার্ড হয় কিন্তু মোহনা বসু জিতে যায় এরকমকার মতো হাড্ডাহাড্ডি লড়াই আর কক্ষণো হয়নি শুধু ইন্দিরা ছিল বলে এরকম লড়াই লড়ার সুযোগ পেয়েছে মোহনা বসু এবং সবাই দেখেও খুব আনন্দিত হচ্ছে এরকম একটা লড়াই তো প্রয়োজন ছিল আর ইন্দিরা ছিল না বলেই এতদিন সবাই এতটা মনের জোর নিয়ে এগিয়ে যেতে পারেনি এখন যেহেতু বৌদিভাই এসে গেছে তাই বৌদিভাই আমাদের স্কুলের প্রিন্সিপাল হিসেবে সবকিছু আমাদের জিতিয়েই ছাড়বে ইন্দিরাকে সবাই ক্রেডিট দিতে শুরু করে কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইন্দিরা মোহনার স্কোর সমান রিহানের ওপর হার জিত নির্ভর করছে আজকে রিহানের পরীক্ষা যে সে সত্যি তার মাকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির মোতাবেক অঙ্ক করেছে নাকি টাকার লোভ পেয়ে মোহনা বসুকে জেতানোর জন্য সমস্ত কিছু করেছে এই সবটা এবার জানার পালা আর এবার যদি রেহান অঙ্কটা করে যায় ঠিকমতো তাহলে ইন্দিরার টিমকে কেউ জেতানোর হাত থেকে রক্ষা করতে পারবে না আর মোহনা বসু চিন্তা টেনশনে পড়ে গেছে যে ইন্দিরা সম্পর্কে যা কিছু শুনেছিল আসলে বাংলা মিডিয়ামে পড়লেও কি তার অনেক বুদ্ধি সে সত্যিই অনেক ভালো একজন বুদ্ধির পরীক্ষা দিয়েছে আর তার কারণেই আজকে জিততে পেরেছে কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন